এয়ার এশিয়াতে আমাদের অফার প্রাইস চলতেছে, যেটা হচ্ছে এয়ার এশিয়ার বর্তমান প্রাইস হচ্ছে 750 রিঙ্গিত, এটা হচ্ছে সিঙ্গেল টিকিট। আর এই সিঙ্গেল টিকিটের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন 30 কেজি লাগেজ এবং 7 কেজি হচ্ছে হ্যান্ড ক্যারি। যারা দূরপাল্লাতে থাকেন, আউট স্টেশনে বসবাস করেন, যেমন কোয়ান্তান, মালাক্কা, জোহর বড়, ইপো, পেনাং, তো তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা টিকিট বুক করতে পারেন। ব্যাংক ইন করবেন আমাদের, ব্যাংক ইন করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ এর মাধ্যমে টিকিটটা প্রোভাইড করবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ইনশাল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। মালয়েশিয়ার যে যে প্রান্ত থেকে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, এবং দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আজকের ভিডিওটা আরও বেশি হেল্পফুল হবে। আজকে আমরা এনজে ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে আপনাদের বিমান টিকিটের মূল্য সম্পর্কে ধারণা দিব, এবং কোন কোন বিমানে কত রিঙ্গিত প্রাইস থাকবে টিকিটের প্রাইস, এবং কোনটাতে অফার প্রাইস আছে সেটাও বলবো। আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা জানেন যে আমাদের একটা সার্ভিস আছে, সেটা হচ্ছে gaadibook.com এর সার্ভিস। তো gaadibook.com এর সার্ভিস নিয়ে কথা বলবো। gaadibook.com এর সঙ্গে কিন্তু আপনারা সেই সঙ্গে পেয়ে যাবেন গাড়ি এবং বিমান কম্বো প্যাকেজ, যেটাকে আমরা বলি, সেটাও কিন্তু পেয়ে যাবেন। আর সর্বোপরি কথা হচ্ছে যে এয়ার এশিয়া এবং মালিন্দ্র বিমানে কিন্তু আমাদের অফার চলতেছে, তো এই অফার প্রাইস সম্পর্কে আপনাদের ধারণা দিব। পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আজকে আপনাদের বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এয়ার এশিয়াতে আমাদের অফার প্রাইস চলতেছে, যেটা হচ্ছে এয়ার এশিয়ার বর্তমান প্রাইস হচ্ছে 750 রিঙ্গিত, এটা হচ্ছে সিঙ্গেল টিকিট। আর এই সিঙ্গেল টিকিটের সঙ্গে কিন্তু আপনারা পেয়ে যাবেন 30 কেজি লাগেজ এবং 7 কেজি হচ্ছে হ্যান্ড ক্যারিতে থাকবে। চাইলে কিন্তু আপনারা 10 কেজি অ্যাড করতে পারবেন। অ্যাডের প্রাইসটা হচ্ছে 250 রিঙ্গিত, এটা হচ্ছে প্যাকেজ, এটা নট পার কিলো। সো এটা হচ্ছে 250 কেজির এক 250 রিঙ্গিতের একটা প্যাকেজ, 10 কেজি। আর সেই সঙ্গে সঙ্গে আমাদের ইউএস বাংলাতেও অফার চলতেছে, 7% হচ্ছে অফার প্রাইস। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু 1050-1100 টাকার ভিতরে টিকিট পেয়ে যাবেন। আর হচ্ছে অন্যান্য বিমানও এরকম প্রাইস থাকবে। আর মালয়েশিয়া এয়ারলাইন্সের ক্ষেত্রে আমরা কিন্তু বর্তমানে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা অ্যাভেলেবেল না, জানুয়ারি মাসের 15 তারিখের পর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটটা অ্যাভেলেবেল থাকবে। কারণ ম্যাক্সিমাম বাংলাদেশি ভাইয়েরা পছন্দ করেন মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিট, বিকজ মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটে হচ্ছে অতিরিক্ত মালামাল নেওয়া যায় এবং মালামালের প্রাইসটা খুবই রিজনেবল থাকে, 1400-1500 টাকা করে কিলো থাকে। তো অন্যান্য বিমানেও প্রাইসটা রিজনেবল থাকে, বাট সেই ক্ষেত্রে মানে মালয়েশিয়া এয়ারলাইন্সের তুলনার ক্ষেত্রে একটু বেশি থাকে। তো যারা যারা এখনও টিকিট বুক করেনি, আর সর্বোপরি কথা হচ্ছে যে আমাদের যে কম্বো প্যাকেজটা, আপু একটু দেখান সুন্দর করে। প্রতিবারের মতো কিন্তু এই কম্বো প্যাকেজগুলো কিন্তু অবশ্যই আপনাদের জন্য আছে। অনেকেই প্রশ্ন করছেন বা অনেকে ফোন করতেছেন যে এই কম্বো প্যাকেজটা কতদিন থাকবে। এই কম্বো প্যাকেজটা এখনও আমাদের লিমিটেশন ঠিক করা হয়নি যে কোন কোন তারিখ পর্যন্ত আনটিল শেষ হবে। তো আপনারা দ্রুত দ্রুত সঙ্গে যারা যারা যাইতে চান, এই বুকিংটা কিন্তু করতে পারেন কম্বো প্যাকেজ, যেটার সঙ্গে থাকবে বিমান এবং গাড়ি। তো বিমানের সঙ্গে, বিমানের একটা সিঙ্গেল টিকিট থাকবে, এবং সেই সঙ্গে সঙ্গে গাড়ি থাকবে, যেটা হচ্ছে শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনাদের বাড়ির উঠান পর্যন্ত গাড়িতে আপনাদের পৌঁছে দিয়ে আসবে। যে কোনো জেলাতে যাবে এবং যে কোনো থানাতে, যে কোনো গ্রামে কিন্তু আমাদের গাড়িগুলো যাবে। তো আপনারা যারা যারা এখনো আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস থেকে টিকিট বুকিং করেননি, তারা কিন্তু অনতিবিলম্বে আমাদের এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলসে চলে আসবেন এবং আপনার কাঙ্ক্ষিত এয়ারলাইন্সের টিকিটটি বুক করবেন আমাদের কাছ থেকে। এখানকার সেবা সার্ভিস থেকে সব কিছুই আপনারা 100% পরিপূর্ণ পাবেন, কোথাও কোনো কমপ্লেন আমাদের নেই এই পর্যন্ত, এবং আশা করি ভবিষ্যতেও থাকবে না। তো আপনাদের সবার সহযোগিতা কামনা করছি, এবং আপনাদের সাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন। আপনি টিকিট খরিদ করুন বা না করুন, আপনি আমাদের ভিডিওটাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং শেয়ার করে বন্ধু মাঝে দিয়ে দেবেন। আমাদের লোকেশনটা আবার আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে কতরায়া বাংলা মার্কেট, মে ব্যাংকের ঠিক অপোজিটে এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস। আমাদের পরিবেশটা আরেকটু দেখেন আপু, কত সুন্দর পরিবেশ আমাদের। আর এখানকার পরিবেশ নিয়ে আমাদের কোনো সকল কাস্টমার কিন্তু স্যাটিসফাই, এবং আমাদের এখানকার সার্ভিস 100% সঠিক সার্ভিস কিন্তু আমরা দিয়ে থাকি। এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের সার্ভিসই
পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। আর বিস্তারিত জানতে হলে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আমাদের এবং আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সবাই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং ডিসক্রিপশন বক্স থেকে আমাদের অফিসের নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত এয়ারলাইন্সের টিকিটটি বুক করতে পারেন, অনলাইনের মাধ্যমে বুক করতে পারেন। যারা দূরপাল্লাতে থাকেন, আউট স্টেশনে বসবাস করেন, যেমন কোয়ান্তান, মালাক্কা, ঝোরবড়, ইপো, পেনাং, তো তারা কিন্তু চাইলে অনলাইনের মাধ্যমে আপনারা টিকিট বুক করতে পারেন। ব্যাংক ইন করবেন আমাদের, ব্যাংক ইন করলে আমরা হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ এর মাধ্যমে টিকিটটা প্রোভাইড করব, টিকিটটা পাঠিয়ে দিব। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, অনেক কথা বলে ফেলছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও, নেক্সট কোনো এপিসোড নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।